নমস্কার, সুপ্রভাত। চা আড্ডার খবরে আজকে প্রশ্ন তোলার বিষয় দুটি। প্রথম হলো এই রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রতিদিন প্রশ্ন তোলা সত্ত্বেও প্রশাসনের উদাসীনতা। অভয়া কাণ্ডে গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমে চিৎকার করে বুঝিয়ে দিয়েছে যে এই রকম ঘটনায় তারা কতটা দুঃখিত, লজ্জিত এবং রাগান্বিত। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কিছু বুঝেছে সেটা নিয়ে প্রশ্ন। আর দ্বিতীয় হলো দুর্নীতি। এই রাজ্যে দুর্নীতি দানায় দানায় ঢুকে গিয়েছে, তাই আমরা বারবার বলছি দানায় দানায় দুর্নীতি। এবং সবচেয়ে বেসিক যেটা, মানুষের খাদ্য এবং আবাস, এই দুই ক্ষেত্রেই দুর্নীতি। কিন্তু এই গোটা বিষয় দুটি কোথাও যেন কানেক্টেড, কারণ কোথাও প্রত্যেক বিষয়ে ব্যাকগ্রাউন্ডে একই নাম উঠে আসে, একই ব্যক্তিত্ব ক্যারেক্টারগুলি উঠে আসে, এবং কোথাও যেন প্রশ্ন উঠে যায় যে যারা প্রশাসনের শীর্ষে বসে রয়েছেন, যাদের নেতৃত্বে গোটা প্রশাসন গোটা রাজ্য চলছে, তাদের এই দুই ক্ষেত্রে উদাসীনতার কারণে আমি আপনি সাধারণ মানুষ প্রতিদিন ভুগছে। কোনো ঘটনা থেকে শিক্ষা নেওয়ার অভ্যেস যেন ভুলে গিয়েছে রাজ্যের প্রশাসন। অভয়া থেকে ছোট্ট উমা, কোনো ঘটনারই সুরাহা হয়নি এখনও। এরই মাঝে অহরহ গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। কেন বাংলার রাস্তায় আজও সুরক্ষিত নয় বাংলার মায়েরা? কালী পুজোর দিনে দাঁড়িয়ে, মায়ের আরাধনার দিনে দাঁড়িয়ে প্রশ্ন করছি আমরা। বিশেষ প্রতিবেদন। বাংলায় বারবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। অভয়াকাণ্ডের পর দুর্গাদের সুরক্ষার দাবিতে পথে নেমেছিল গোটা রাজ্য। দল মত নির্বিশেষে ওঠে নারী সুরক্ষার দাবি। এত আন্দোলন প্রতিবাদেও নারী সুরক্ষা যেন তিমিরেই। কুলতলি থেকে মুর্শিদাবাদ বারবার ওঠে ধর্ষণের অভিযোগ। এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শোরগোল কল্যাণীতে। কাঁচরাপাড়ার রেল ব্রিজের নিচে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ও তার স্বামী। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। পেলাম তো সেটা এক্ষুনি আমরাও জানি না, আমরা প্রিলিমিনারি টেস্ট কিছু পেয়েছি, যেগুলো কালেক্ট করেছি, দেখা যাক ল্যাবরেটরি। মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু কল্যাণী নয়, আরামবাগেও এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। আলম মার্কেটের দোকানের দরজা বন্ধ করে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। নাম লেখাবার জন্য এখানকে দেখে নিয়ে গেছিল ব্লু প্রিন্টার থেকে, ওখানে নিয়ে এসে দিয়ে ওরা বললো যে ডাক্তার আসতে দেরি হবে, আমাকে দেখতে বললো। দিয়ে ও দেখছিল, দেখতে দেখতে আবার পালিয়ে গেল। দিয়ে আবার ফোন করেছে, বলছে ও আসতে দাঁড়াও। দিয়ে দিদি বুঝতে পেরে গেছিল বলে দিদি এবারে বেরিয়ে আসার জন্য পালিয়ে এসছিল, তখন এবার ধাক্কা দিয়ে আর শাটারটা নামিয়ে দেয়। উত্তেজিত জনতা মারধর করে অভিযুক্তকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, পাশাপাশি ধর্ষণের চেষ্টার মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। বর্ধমানের বিজয়রামেও এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ। বন্ধুর সঙ্গে ঘোরার সময় নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। নির্যাতিতা অভিযোগের ভিত্তিতে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্ধমান মেডিকেল কলেজে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয়। রাজ্যের রোজই দিকে দিকে নারী নির্যাতনের অভিযোগ। কেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় না প্রশাসন? কবে মেয়েদের জন্য নিরাপদ রাজ্য হয়ে উঠবে বাংলা? রিপাবলিক বাংলা। এই প্রতিবেদনে বেশ কয়েকটি ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনার উল্লেখ করলাম আমরা, বাংলার মানুষ প্রতিদিন দেখছেন। আরো কয়েকটা ডেট দিয়ে বলি প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে এই গণধর্ষণের বিষয়টি। সেই নিয়ে কেন ঘৃণা, কেন রাগ হবে না বাংলার মানুষের, সেই প্রশ্ন আমরা করছি। বাংলার মেয়ের নিরাপত্তা কোথায়? আগস্টের 9 তারিখ, একদম রিসেন্টগুলো বলছি, আরজি করে অভয়াকে, ধর্ষণ খুনের ঘটনা ঘটে গোটা রাজ্য, কোথাও যেন জ্বলে ওঠে। আগস্টের 26 তারিখ, মালদহে নাবালিকাকে ধর্ষণ। অক্টোবরের 4 তারিখ, নিউ টাউনে ধর্ষিতা আরও এক নাবালিকা। অক্টোবরের 5 তারিখ, কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ এবং খুন করা হয়। অক্টোবরের 6 তারিখ, পার্ক স্ট্রিট থানার রেস্টরুমে পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অক্টোবর 6 তারিখ, সিভিকের শ্লীলতাহানি এসআইয়ের। অক্টোবরের 6 তারিখ, মুরারিয়ে সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। অক্টোবরের 6 তারিখ, আবারও নার্সকে ধর্ষণ, চিকিৎসকের
অক্টোবরের 6 তারিখ ক্যানিংয়ে মহিলাকে ব্ল্যাকমেল ধর্ষণ, অক্টোবরের 29 তারিখ চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, এবং এই লিস্টে যেগুলো নেই গতকাল গত এবং আজকে যে ঘটনাগুলো হলো, একদিকে কল্যাণীতে এক গৃহবধূকে ধর্ষণ, এবং তারপর পূর্ব বর্ধমানে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ। আমি যাব আলোচনায়, প্রশ্ন করব এই বাংলা কি ধর্ষণের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে তো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, রয়েছেন শবনম দে, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, দেবাশিস ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। প্রথমেই যাব আমি শতরূপাদির কাছে। শতরূপাদি, প্রত্যেক ক্ষেত্রে দুটো উত্তর আসে, এক হচ্ছে পুলিশ তো গ্রেফতার করেছে, দ্বিতীয় হচ্ছে উন্নাও হাতরাস। বিষয় আজকে দেবীপক্ষের প্রায় শেষের দিকে, আমরা মানে তার দেবীপক্ষের পরে মহালয়া থেকে কালী পুজো এমন একটা দিন যায়নি যেখানে আমরা কোথাও রেপ, কোথাও ধর্ষণ, কোথাও খুন, কোথাও শ্লীলতাহানি এসব আমরা রিপোর্ট পাইনি। আর সেটা কখন? যখন পুরো পশ্চিমবঙ্গের জনগণ একেবারে উঠে পড়ে লেগেছে তাদের বিচার চাই। আমরাও বিচারের ব্যাজ পড়ি, আমি ইনফ্যাক্ট আজও পড়ে আছি, কিন্তু বিচার আমরা মনে করি একমাত্র আমরা পাবো মমতা ব্যানার্জির রেজিগনেশন দিয়ে। তার কারণ তুমি দেখবে পটভূমি পাল্টায়, নাম পাল্টায়, কিন্তু যতক্ষণ না সরকার পাল্টাচ্ছে ততবার এই ধরনের ঘটনার বিবরণ আমরা সকালে বিকেলে দুপুরে পেতেই থাকবো। হ্যাঁ, ডেফিনেটলি বলবে যে ওই তো পুলিশ ধরলো, কাকে ধরলো কেউ জানে না, কদিন পর তাকে ছেড়ে দেবে সেটাও আমরা জানি না। বেশি আমরা যদি বলি তখন তারা চলে যাবে দেশভ্রমণে, সাত সকালে বিকেলবেলা যখন ইচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব কিছু আমি মানলাম। আজকে মহিলাদের ওপর অত্যাচারও নতুন নয়, প্রাগৈতিহাসিক কাল থেকে মহিলাদের ওপর অত্যাচার হয়ে আসছে। তফাতটা কোথায়? যে আমাদের এখানে মহিলা মুখ্যমন্ত্রী, গর্ব করে তৃণমূলের লোকজন বলে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা দেশে, সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কি বিন্দুমাত্র কোনো সমবেদনা, কোনো সেন্সিটিভ কমেন্ট, একটু একটু প্রোঅ্যাক্টিভ একটু স্টেপস নেওয়া? আজকে উনি এই স্টেপস নেন না তো বটেই, উনি এই ধরনের কথাবার্তা বলেন বলে সমস্ত ধর্ষক, সমস্ত এই দুষ্কৃতিকারীরা তাদের একেবারে সাহসে তাদের ডানা পাকনা গজিয়ে গেছে। তারা একেবারে মনে করছে ও কী আর হবে, দুদিন তোমরা টিভিতে দেখাবে আদৌ যদি সে ধরা পড়ে, আর দুদিন টিভিতে দেখাবে, তিন দিনের পর তো তৃণমূলের লোকজন দেশভ্রমণে বেরিয়ে পড়বে, তখন কাউ কিছু বলার থাকবে না। কিন্তু বলার আছে, প্রত্যেকটা জায়গায় আজকে যেখানে যেখানে বিজেপি শাসিত সরকার সেখানে হচ্ছে না তা নয়, কিন্তু ইমিডিয়েটলি প্রোঅ্যাক্টিভ স্টেপস এবং পিউনিটিভ স্টেপস নেওয়া হচ্ছে। আমি শুধু আর লাস্ট একটাই কথা বলবো, জনগণকে, পশ্চিমবঙ্গের জনগণকে একটু ভাবতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ঢেলে তারা তৃণমূলের সরকারের মুখ্যমন্ত্রীকে আবার বসিয়েছে, সেই লক্ষ্মীর সুরক্ষা কোথায়? আজকে কন্যাশ্রীর লোভে পড়ে, আমি বলবো নিরুপায় হয়ে, যে মানুষরা কন্যাশ্রী নিয়ে মমতা ব্যানার্জির ওপর, মমতা ব্যানার্জির সরকারের ওপর আবার আস্থা দেখাচ্ছে, সেই নাবালিক কন্যাদের দৈনন্দিন লাঞ্ছনা হচ্ছে। আজকে মেয়ে টিউশন যেতে পারবে না, আমি তো বড় বড় জায়গা ভুলে যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়েছে বাথরুমে যেতে পারবে না, টিউশন যেতে পারবে না, সেই মেয়ের জীবনযাপন কি হবে মহিলা মুখ্যমন্ত্রী সরকারে? শবনম ম্যাডাম, পুলিশ অ্যাক্টের আমি একটা সেন্টেন্স পড়ে শোনাচ্ছি, টু প্রিভেন্ট দ্য কমিশন অফ অফেন্সেস অ্যান্ড পাবলিক নুইসেন্সেস, টু ডিটেক্ট অ্যান্ড ব্রিং অফেন্ডার্স টু জাস্টিস। পুলিশের একমাত্র এটাই ডিউটি নয় যে ধর্ষণ, চুরি, ডাকাতি হয়ে গেলে চোরকে গিয়ে ধরা, এই তো ধরে দিয়েছি, ভারতের কনস্টিটিউশন, ভারতের আইন বলছে, আপনি আইনজীবী আপনি জানবেন, টু প্রিভেন্ট কমিশন অফ অফেন্সেস, দোষ বা ক্রিমিনাল অফেন্স হওয়া থেকে আটকানোটা পুলিশের প্রাথমিক কর্তব্য। আপনি বলবেন প্রত্যেক ক্ষেত্রে এই দেখুন গ্রেফতার হয়েছে সাত দিন পর, আট দিন পর, একদিন পর, এক ঘন্টা পর, কিন্তু কমিশন অফ অফেন্স আটকাতে পুলিশ ব্যর্থ, পুলিশ মন্ত্রীর নেতৃত্বে এক নম্বর, আপনি মানবেন কি না? আর দু নম্বর হচ্ছে আপনি গোটা দেশ, গোটা পৃথিবী, সব জায়গায় ধর্ষণ হচ্ছে ইত্যাদি এই কথা বলতেই পারেন, কিন্তু আমরা এই রাজ্যের বাসিন্দা হয়ে এই রাজ্যটাকে কি ভালো করার চেষ্টা করতে পারি না বা আশা করতে পারি না? এই দায়িত্ব কি এই রাজ্যের প্রশাসনের নয়?